প্রখর রোদ কিংবা ঝুম বৃষ্টি প্রকৃতির কোনো বৈরিতেই দমাতে পারেনি তারুণ্যের বাঁধ ভাঙা ঢল। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত হয় সারা দেশ থেকে আসা ছাত্রলীগ নেতাকর্মীদের স্লোগানে মিছিলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ শুক্রবার বিকেলে শুরুর কথা থাকলেও দুপুর নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। পৌনে চারটার কিছু সময় আগে সমাবেশ মঞ্চে পৌঁছালে জাতীয় ও দলীয় পতাকা নেড়ে উচ্ছ্বসিত স্লোগানে বঙ্গবন্ধু কন্যাকে বরণ করে নেয় তারুণ্য। এরপর জাতীয় আর দলীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। আওয়ামী লীগ সরকারের একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের স্মারক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ছাত্রলীগের শীর্ষ নেতারা, যাতে বার্তা ছিল আরও একবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনার। বক্তব্যে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে বাংলাদেশকে আরও এগিয়ে নেবে শিক্ষা শান্তি প্রগতির পতাকাধারী সংগঠনটি। আজকে আমরা যখন দেখি যে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে, প্রত্যেকটা দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ায়, গর্বে আমার বুক ভরে যায়। যেইভাবে যদি আদর্শ নিয়ে ছাত্রলীগ চলতে পারে, তো বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ কখনো একেবারে বন্ধ করতে পারবে না, এ বিশ্বাস আমার আছে। এ সময় বিএনপির হাওয়াভবন সংস্কৃতি, জঙ্গিবাদী মদত সহ অপশাসন 111 আনে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, সামরিক শাসকের হাতে তৈরি দল আবারও হরণ করতে চায় মানুষের ভোটাধিকার, ধ্বংসের মুখে ঠেলে দিতে চায় দেশকে। যারা তো ভোট করতে আসে না, ভোট চায় না, ভোট পায় না, ভোট পাবে না, তারা তো লুটেরা, জঙ্গিবাদ, সন্ত্রাস মানুষের শান্তি কেড়ে নেয়, মানুষের সম্পদ কেড়ে নেয়। ইলেকশন তাদের কথা না, তারা জনগণের ভোটের অধিকার নিয়ে আবার ছিনিমিনি খেলতে চায়, কারণ তাদের জন্মই হয়েছে অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে। তারা গণতন্ত্র বিশ্বাস করে না, কারণ তারা নাকি এখন গণতন্ত্র উদ্ধার করবে। যাদের জন্ম মিলিটারি ডিক্টেটরের হাতে, মার্শালের মধ্য দিয়ে যে ক্ষমতা দখল করেছে, তারা এদেশের কোনো দিন কল্যাণ চেতে পারে না, তারা চায় না, তারা এটাকে ধ্বংস করতে চায়। নইলে আজকের বাংলাদেশ যখন আওয়ামী লীগ সরকার এসেছে, তখনই তো মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। যারা এখন অন্ধ, আমাদের উন্নতি দেখে না, তাদের বলবো বিনা 10 টাকা টিকিট কাটলেই সেখানে চোখ দেখানো যায়, তারা যেন চোখটা একটু দেখে আসে। তারা হাওয়া ভবন খুলে খাওয়া খেতে পাচ্ছে না বলেই তাদের যত দুঃখ, সেটাই আমরা জানি। সরকার প্রধানের বক্তব্যে উঠে আসে ডক্টর ইউনুস প্রসঙ্গ, বলেন পদ্মা সেতুতে নিজে নির্দেশনা দিয়ে বিশ্বব্যাংকের অর্থায়ন ঠেকান হিলারি ক্লিন্টন। 10 বছর বেআইনিভাবে চালিয়ে আবারও সেখানে থাকতে হবে, সেই লোভে বারবার আমাদের উপরে চাপ, এবং একটি বড় দেশ, তারা বারবার চাপ দিত। কি বলতো, এমনি পদে না রাখলে নাকি পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেবে। সরকারের বিরুদ্ধে, বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে সেই ভদ্রলোক মামলাও করেছিল, সেই মামলায় হেরে যায়। তারপরেই তাদের বিদেশি বন্ধু দ্বারা, এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ডে এটা হয় নাই, ওই হিলারি ক্লিন্টন নিজে অর্ডার দিয়ে, তখন ওয়ার্ল্ড ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন, প্রেসিডেন্ট ছিল মিস্টার জোলি, তাকে দিয়ে পদ্মা সেতুর টাকা বন্ধ করে। তখন বলেছিলাম নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করব, কারো কাছে হাত পেতে না। আমরা সেটা করেছি, সেটা করে বিশ্বকে দেখিয়েছি বাংলাদেশ পারে, বাংলাদেশের মানুষ পারে। বিভিন্ন অপপ্রচার হচ্ছে উল্লেখ করে তার বিরুদ্ধে ছাত্রলীগকে ভূমিকা রাখার নির্দেশনা দেন সরকার প্রধান। দুয়ারে যখন কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন, ঠিক সে সময়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম বৃহৎ এই জমায়েতকে বিবেচনা করা হচ্ছে বেশ তাৎপর্যপূর্ণ হিসাবে। আর নজিরবিহীন এ ছাত্র সমাবেশে আসছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিক নির্দেশনা পেলেন তৃণমূল থেকে আসা নেতাকর্মীরা, পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও ভূমিকা রাখার বার্তা মিলল সমাবেশ মঞ্চ থেকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।